ময়মনসিংহের সিকে ঘোষ রোড এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। দুপুরে সারিন্দা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হুসাইন, সিটি কর্পোরেশন সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। হোটেলের রান্নাঘরে সঠিক তাপমাত্রায় মাছ মাংস না রাখা এবং ব্যবহার অনুপযোগী আসবাবপত্র রাখায় সারিন্দা রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়। যখনই আনেন এই জন্য লেভেলিং একটা নীতিমালা আছে, এটা আপনি সেল করতে পারবেন সারা রাত। কিভাবে রাখবেন?